সাম্প্রতিক সময়ে সামরিক র্যাঙ্কিংয়ে পাকিস্তান বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে এবং মুসলিম বিশ্বের দিক থেকে পাকিস্তান বিশ্বের প্রথম। পাকিস্তানের পরে মুসলিম বিশ্বের মধ্যে অবস্থান তুরস্কের। কিন্তু কেন পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে এই শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বা রাখবে? আপনি যদি বিগত 30 বছর দেখেন, বেশিরভাগ সময়ই সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম পাকিস্তান। কিন্তু কেন পাকিস্তান এই সামরিকভাবে এত শক্তিশালী অবস্থান ধরে রেখেছে? পাকিস্তানে তো নানা সমস্যা আছে, যেমন দারিদ্রতা, জঙ্গিবাদ, আরও অন্যান্য বিভিন্ন সমস্যা আছে। এর প্রথম কারণ হচ্ছে ধার্মিকতা। আপনি যদি ইতিহাস দেখেন, যেই সকল সভ্যতা বেশি সময় শক্তিশালী ছিল, যেমন 200-300 বছর দীর্ঘমেয়াদে, আমি স্বল্প মেয়াদের কথা বলতেছি না, দীর্ঘমেয়াদে তারা অবশ্যই তাদের বেশ ছিল ধর্ম। আমেরিকা কিন্তু অল্প সময়ের জন্য আসছে, 1900 সালের পর থেকে সামরিক শক্তিধর হয়েছে। কিন্তু ধার্মিকতা যদি না থাকে, তখন দেখবেন মদ পান বেড়ে যাবে, এইডস বেড়ে যাবে, জনসংখ্যা কমে যাবে, আরো নানা সমস্যা একটা দেশের মধ্যে দেখা যাবে, আবার যুদ্ধ করতে জনগণ ভয় পাবে, ঠিক না? এ কারণে ধার্মিকতা সামরিক শক্তির একটি অন্যতম ভিত্তি। দেখেন, পাকিস্তানের জনসংখ্যা কিন্তু জিহাদ করতে ভয় পায় না। অধিক যত বড়ই শক্তিশালী যুদ্ধ হোক না কেন, পাকিস্তানের জনসংখ্যা যুদ্ধ করতে আগ্রহী। 2 নম্বর কারণ হচ্ছে জনসংখ্যা। আপনি যদি বর্তমানে শক্তিশালী দেশগুলোকে দেখেন, যে আমেরিকা, চীন, ভারত, তাদের প্রত্যেকটা দেশের কিন্তু জনসংখ্যা অত্যধিক। এ সকল দেশ জনসংখ্যা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম্বারে আছে। এই কারণেই কিন্তু এরা সামরিকভাবে এত শক্তিশালী, কারণ জনসংখ্যাই কিন্তু অধিক সৈন্য যোগান দিতে পারে, অধিক গবেষণা করতে পারে। আপনার কাছে জনসংখ্যা না থাকলে আপনি কিভাবে অধিক সৈন্য তৈরি করবেন, বিমান চালাবেন কাকে দিয়ে, গবেষণা করবে কে? তো পাকিস্তানের জনসংখ্যা বর্তমানে 23 কোটি, এবং এই জনসংখ্যা কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি পাইতেছে। আর এই জনসংখ্যা, অধিক জনসংখ্যা কিন্তু অর্থনীতিও বড় দ্রুত বৃদ্ধি করে, যদিও মাথাপিছু আয় কম থাকে, তারপরেও অর্থনীতি দ্রুত বৃদ্ধি লাভ করে। 3, উচ্চশিক্ষায় গুরুত্ব। একটি দেশের সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য উচ্চশিক্ষার অধিক গুরুত্ব রয়েছে, কারণ উচ্চশিক্ষার দ্বারাই কিন্তু সামরিকগত বিভিন্ন জিনিস তৈরি করা সম্ভব, প্রযুক্তিগত, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এখন পাকিস্তানে কিন্তু শিক্ষার হার বাংলাদেশ, ভারতের তুলনায় কম, কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে বিবেচনা করলে দেখবেন যে বাংলাদেশের ভার্সিটিগুলোর থেকে পাকিস্তানের ভার্সিটিগুলো অনেক এগিয়ে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে পাকিস্তানের অনেকগুলো ভার্সিটি বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে, 1 থেকে 100 নম্বরের ভিতরে আছে, 200 নম্বরের ভিতরে আছে। আর যদি সংখ্যায় তুলনা করেন, ভারতের থেকেও অনেকাংশে এগিয়ে। ভারতের সাথে যদিও তুলনা চলে না, কারণ ভারত অনেক বৃহৎ জনসংখ্যার দেশ। 4, খনিজ সম্পদ। দেখেন, পাকিস্তান কিন্তু বর্তমানে তেল এবং গ্যাস আমদানি করে, কিন্তু পাকিস্তান কিন্তু বিপুল পরিমাণ তেল, গ্যাস, স্বর্ণ আর অন্যান্য খনিজ সম্পদ আছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছু আবিষ্কার হয়েছে, এখনো উত্তোলন হয় নাই, অনেকগুলোই অউত্তোলনকৃত। গবেষণা এবং বিশেষজ্ঞরা বলছে যে পাকিস্তানে এখনো বিলিয়ন বিলিয়ন ডলারের খনিজ সম্পদ মজুদ আছে। তো এইগুলো অবশ্যই ভবিষ্যতে হয়তো উত্তোলন হবে এবং লাভজনক খনিজ সম্পদে রূপান্তর হবে। এটা কিন্তু পাকিস্তানের সামরিক শক্তির একটি বড় দিক। আপনি যদি দেখেন, শ্রীলঙ্কায় কিন্তু খনিজ সম্পদের অনেক অভাব ছিল, এই কারণে শ্রীলঙ্কা কিন্তু মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছে, কারণ তাদের তেল কেনা লাগবে, গ্যাস কেনা লাগবে। 5, চীনের সাথে বন্ধুত্ব। সামরিক শক্তি বা অর্থনৈতিক শক্তিতে উন্নয়নের জন্য আপনাকে অবশ্যই একটা বড় শক্তি বা কিছু শক্তিশালী দেশের সঙ্গে সহযোগিতা সম্পর্ক থাকতে হবে। পাকিস্তান কিন্তু আমেরিকার সাথেও ভালো সম্পর্ক আছে, আর বিশেষ করে চীনের সাথে বন্ধুত্ব আছে। বর্তমানে চীন একটি বর্ধিষ্ণু দেশ। চীনের কাছ থেকে পাকিস্তান বেশ কিছু সুবিধা পেয়ে থাকে, যেমন প্রযুক্তিগত সহায়তা, অস্ত্রগত সহায়তা। আপনি যদি জাপানের দিকে তাকান, জাপান কিন্তু আমেরিকার সহায়তায় এত অর্থনৈতিক উন্নয়ন লাভ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অর্থনীতি কিন্তু একেবারে ধসে গিয়েছিল, কিন্তু আমেরিকার সহায়তায় জাপান কিন্তু অর্থনৈতিক অধিক উন্নতি লাভ করছে। 6, পারমাণবিক বোমা। দেখেন, মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। অন্যান্য মুসলিম
দেশগুলোর দিকে তাকালে অনেকেই চেষ্টা করতেছে, যেমন ধরেন ইরান হয়তো পারমাণবিক বোমার চেষ্টা করতেছে, কিন্তু তাও কিন্তু অনেক দূরে ইরান। আর এই পারমাণবিক বোমার জন্য তৈরি করতে ইরানের এখনো অনেক দূর আগাতে হবে, অনেক নিষেধাজ্ঞা পোয়াতে হবে। কিন্তু অলরেডি কিন্তু পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আর পারমাণবিক বোমা কিন্তু একটা দেশের টিকে থাকার একটি অন্যতম হাতিয়ার। পারমাণবিক বোমা থাকলে কিন্তু অন্য দেশ ওই দেশকে আক্রমণ করবে না।